মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। নমস্কার, সুপ্রভাত, শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আর প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের এক মাস ব্যাপী যে অনুষ্ঠান আমরা আপনাদের সামনে তুলে ধরছি তা হলো আমারও মনের মন্দিরে। এই অনুষ্ঠানে আপনারা থাকেন আমাদের সঙ্গে সামিল হয়ে, তার পাশাপাশি আমাদের সঙ্গে বেশ কিছু এমন মানুষ থাকেন যাদের হাত ধরে আমি, আপনি, আমরা রবীন্দ্রনাথের গান সম্পর্কে সচেতন হতে পারি। আজকে এমনই একজন মানুষ রয়েছেন আমাদের সঙ্গে যার নামটাই যথেষ্ট, তিনি হলেন প্রমিতা মল্লিক। অনেক অনেক স্বাগত দিদিকে এখানে পাওয়াটা আমাদের কাছে, আমার মনে হয় খুব সৌভাগ্যের ব্যাপার, কারণ আপনার পাশে বসে আপনার গান শুনতে পারবো এবং আপনার থেকে কিছু জানতে পারবো। কারণ এই মুহূর্তে যারা রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করছেন এবং যারা এগোবেন বলে ভাবছেন যে এই ধারাকেই ধরে রেখে এগোবো, তাদের জন্য কিন্তু এটা একটা, আমার এই অনুষ্ঠানটা আমার মনে হয়েছে একটা লেসন হয়ে উঠতে পারে। তো দিদি শুরু করব, আমরা তো আজকে গানটা, মানে আমরা আজকে বিষয়টার মধ্যে রয়েছি যে রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা, অর্থাৎ জীবন মৃত্যুর জানলা দিয়ে। তার কাছে মৃত্যু প্রাসঙ্গিকভাবে বারবার ফিরে ফিরে এসেছে, কিন্তু তিনি জীবন দেবতার পুজো করে গেছেন সারাটা জীবন ধরে, কোনো নেগেটিভ জিনিসকে তিনি একেবারেই জীবনে আসতে দেননি। অথচ তার জীবনে প্রচুর নেগেটিভিটি এসেছে, সমালোচনা বলুন, মৃত্যুর কষ্ট বলুন, প্রিয়জনকে হারানোর কষ্ট বলুন, অর্থ কষ্ট বলুন, সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু প্রচুর নেগেটিভিটিকে তিনি প্রত্যক্ষ করেছেন, মানে ঋণাত্মক জিনিস একটা উত্তরণ ঘটেছে সবরকম। তো সেই বিষয়ের উপর আলোচনা থাকবে, আর যেহেতু আপনি রয়েছেন আরো অনেক গল্প শুনবো, তো গান দিয়ে শুরু হোক একেবারে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ শান্তি
আপনি বলছিলেন শুরুতে আজকে অনুষ্ঠানের আগে যে স্ত্রীর মৃত্যুর পর কবি এই গানটি লিখেছিলেন। হ্যাঁ, মৃণালিনী দেবী 23 নভেম্বর 1902 সালে মাত্র তখনও 29 বছর চলছে, সেই সময় মারা যান, তারপরে এই লেখা গানটি। আর আরেকটি গানও আছে, মানে মৃত্যু উপলক্ষে কিন্তু ওর লেখা খুব কম গান আছে। এই গানটি আরেকটি গান যেটা আমি এখন শোনাচ্ছি সেই গানটিও মৃণালিনী দেবীর মৃত্যুর পরে লেখা। আমাদের পরপরই শুনে নি দুটো গান। বেশ, দুঃখ রাতে হে নাথ কে ডাকিলে, দুঃখ রাতে হে নাথ জাগি হিরণ তব প্রেম মুখ ছবি দু হিরণ উষালোকে বিশ্ব তব কোলে, হিরণ উষালোকে বিশ্ব তব কোলে জাগে তব নয়নে রাতে শুভ্র রবি দুঃখ রাতে শুনিন বনে উপবনে আনন্দ গাথা, শুনিন বনে উপবনে আনন্দ গাথা, হৃদয়ে বহি নিত্য গাহে কবি, দুঃখ রাতে হে নাথ কে ডাকিলে, জাগি হিরণ
একটা কথা বারবারই বলি, এটা আমার উপলব্ধি, প্রত্যেকটা মানুষ তার জীবনের একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে রবীন্দ্রনাথকে বুঝতে পারেন একটু হলেও, সেটা হয়তো মধ্য বয়সটা যখন সে পার করে, তারপরে তার গানের বা তার কবিতার কথাগুলো আমাদের মনের মধ্যে একটা অন্য দরজা হয়তো খুলে দেয়। আর কবির মৃত্যু চেতনা নিয়ে আমাদের আজকে পথ চলা, মৃত্যুর জানলা দিয়ে জীবনকে দেখা। কবিতার স্নেহভাজন অমিয় চক্রবর্তীকে একটি চিঠিতে লিখেছিলেন, আমি সেই চিঠিটি একটু পাঠ করে শোনাচ্ছি। তিনি লিখছেন, যখন মানুষ বেঁচে থাকে তখন কখনোই মনে হয় না কোনোদিন মৃত্যু আসতে পারে, কিন্তু শেষকালে আসে, তারপরে মনকে সেই শূন্যতার সঙ্গে বোঝাপড়া করিয়ে নিতে হয়। এই বোঝাপড়াই আসল, এতেই মনুষ্যত্বের যথার্থ পরিচয়। সুখ দুঃখের কঠিন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই এ পর্যন্ত চলে এসেছি। কতবার হাল ছেড়ে দিতে ইচ্ছে হয়েছে, কিন্তু এইটাই আমার সৌভাগ্য বলে মনে করি যে বেদনার ভিতর দিয়ে জীবনটাকে নিবিড়ভাবে পেয়েছি। এই বেদনা মূলত মৃত্যুর। আর এইখানে তিনি আবার এক জায়গায় বলছেন, জীবনকে মৃত্যুর জানলার ভেতর থেকে না দেখলে তাকে সত্যরূপে দেখা যায় না। মৃত্যুর আকাশে জীবনের যে বিরাট মুক্তরূপ প্রকাশ পায়, প্রথমে তা পর দুঃসহ, কিন্তু তারপরে তার ঔদার্য মনকে আনন্দ দিতে থাকে। তখন ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ অনন্ত সৃষ্টির ক্ষেত্রে হালকা হয়ে দেখা দেয়। এই চিঠিটা কিন্তু তিনি কোনো না কোনো মৃত্যুর পরবর্তী পর্যায়ে লিখেছিলেন, কোনো একটা মৃত্যুর কঠিন কষ্ট। কবির জীবনে তার স্ত্রীর মৃত্যু, তার শ্রীমতী হের মৃত্যু থেকে শুরু করে তার স্ত্রীর মৃত্যু, তার বিভিন্ন আত্মীয় পরিজনের মৃত্যু, সন্তানের মৃত্যু, বিশেষ করে সমীর মৃত্যুতে কবি যতটা আঘাত পেয়েছিলেন, এটা কিন্তু তিনি বারবার, মানে সমীন্দ্রনাথের মৃত্যুর পরে বহুদিন পরে তার কন্যা মীরার পুত্র মারা যাওয়াতে তিনি যখন মীরাকে সান্ত্বনা দিয়ে চিঠি লিখছেন, সেই চিঠির মধ্যেও কিন্তু সেই সমীর মৃত্যুর প্রসঙ্গ তিনি তুলে এনেছিলেন। এটা আমরা এর আগেও আপনাদেরকে বলেছি। অর্থাৎ কবির মৃত্যু চেতনা নিয়ে আজকে আমরা কথা বলবো। আর যেহেতু আজকে প্রমিতাদি রয়েছেন, আর প্রমিতাদি হচ্ছেন সরাসরি শান্তিদেব ঘোষের ছাত্রী, মানে আমি এই সুযোগটাকে হারাতে চাইছি না, একটু শুনতে চাইছি গল্প। শান্তিদেব ঘোষকে নিয়ে না আমাদের অনুষ্ঠান আমরা করেছি, কিন্তু আমার মনে হয়েছে যে অনুষ্ঠানটা ঠিক, মানে যতটা জানার দরকার ততটা তো জানতে হবে আমাদের নিজেদেরও, মানুষটা কেমন ছিলেন, কারণ তার গান আমরা এখনও শুনি। আমি সেদিন কয়েকটা একটা ইউটিউবে গান শুনছিলাম, মানে উচ্চারণের বলিষ্ঠতা ভীষণ, মানে মানতেই হবে এটা একদম। আচ্ছা, আমার একটা কথা শুধু মনে হচ্ছে, তুমি যেহেতু সমীন্দ্রনাথের মৃত্যুর কথাটা বললে, দেখো ওই শোক যে ওর কাদম্বরী দেবীর মৃত্যু ছেড়ে দাও, তখন ওর বয়স 24 বছর, সেটার সময় উনি ওই যে তুমি যেটা প্রথম চিঠিটা পড়লে না, যে মৃত্যুর সামনে আমার জগৎটাও খুলে দিল, ওইটা কিন্তু তখনও ছিল যে উনি শোকে মুহ্যমান, মনে হয়েছিল সারা বিশ্ব ফাঁকা হয়ে গেছে, তার মধ্যে একটা মুক্তির আনন্দ লিখেছেন বহু জায়গায়, জীবনস্মৃতিতেও আছে। তো সেইটা আমি ছেড়ে দিয়ে আরও পরের কথা বলছি, যে সমীন্দ্রনাথ ওর সব থেকে হয়তো প্রিয় ছিল, সব ছেলে মেয়েদের মধ্যে। উনি মারা গেছেন, উনিও ওর মায়েরই মৃত্যুদিনে, উনি মা গেছেন 1902 আর স্বামী গেলেন 1907, তারপরেই উনি চলে যান শিলাইদহে। শিলাইদহে মানে শোক ভুলবার জন্য বা নিজের সান্ত্বনার একটা প্রলেপ পাবার জন্য উনি গিয়ে কি গান লিখলেন জানো? কোনো শোকের গান নয়, উনি গান লিখলেন একটা প্রার্থনা। আমি সেই গানটা একটু করব। অন্তর মম বিকশিত কর, অন্তর তার হে, অন্তর মম বিকশিত কর, অন্তর উচ্চ কারো সুন্দর
গল্পে যাবো এবারে শান্তিদেব ঘোষ, কেননা এই মানুষটিকে নিয়ে না আমাদের জানার দরকার, এই কারণে এই প্রজন্ম, বিশেষ করে এই প্রজন্মের যারা রবীন্দ্রনাথের গান নিয়ে কাজ করবেন বলে ভাবছেন বা করছেন তাদের না জানা উচিত, কারণ রবীন্দ্রনাথের সরাসরি শিষ্য ছিলেন শান্তিদেব ঘোষ। একদম, তো তারা তাদের কাছ তার কাছ থেকে আপনি তো মানে রবীন্দ্রনাথের গানকে তিনি তৈরি হতে দেখেছিলেন, এই জায়গাটা একটু যদি শুনবো আমরা। আচ্ছা, আমি ওকে জেঠু ডাকতাম, কেন পারিবারিক সূত্র আমাদের একটি আত্মীয়তা ছিল, আমি তো জন্ম থেকে ওকে দেখেছি। তো জেঠু, শান্তি জেঠু এসেছিলেন যখন শান্তিনিকেতনে ওদের পূর্ববঙ্গের বাড়ি থেকে, তখন ওর বয়স মাত্র 6, আর তখন হয়তো সবাই আপনারা জানেন যে ওর নাম ছিল শান্তিময় রাখা হয়েছিল, কেন ওদের সমস্ত ভাইদের কিন্তু ময় দিয়ে নাম, সাগরময়, সলিলময়, সমীরময়, সুবীরময়, শুভময়। এবারে অনেক পরে রবীন্দ্রনাথ শান্তি জেঠুর নামটা কি শান্তিময় থেকে শান্তিদেব করে দেন। তো যাই হোক, সেই ওর মানে ওর স্মৃতিকথায় আছে, মানে ওর মার কাছে উনি যেমন শুনে, আমরা কিন্তু ঠাকুমাকেও দেখেছি, মানে শান্তি জেঠুর মাকেও দেখেছি। তো তখন উনি যখন ওকে নিয়ে এসেছেন তখন তো রঙটা শ্যামবর্ণ ছিল, তো একটু পায়ে মল পরিয়ে, তারপর হাতে বালার উপর, কোমরে ওই গোঁঠ মতন পরিয়ে 6 মাসের শিশুকে কালীমোহন ঘোষ আর তার স্ত্রী মনোরমা দেবী গুরুদেবের কাছে নিয়ে গেছিলেন শান্তি জেঠুকে। তো আর সমস্তক্ষণ ভয় পাচ্ছেন, তখনকার যুগে তো ডায়াপার ছিল না, তো ওইটুকু একটি 6 মাসের শিশু, এবার রবীন্দ্রনাথের যদি জামা কাপড় ময়লা করে দেন, তো মা খুব ভয় ভয় ঘুমটা টেনে। তো উনি প্রথম কথা বলেছিলেন, বাহ, এই কাল এই কৃষ্ণটিকে কোথায় পেলে, গোপাল ঠাকুরটি বা কৃষ্ণটিকে কোথায় পেলে, বালকৃষ্ণকে, এরম বলেছিলেন। এবং শান্তি ঠুর লেখায় রয়েছে যে আমি কোনো রকম অপকর্ম কিন্তু করিনি যতক্ষণ ওর কোলে ছিলাম। তো সেই ওর প্রথম ওর রবীন্দ্রনাথের ওর সেই স্মৃতিটা নেই, কিন্তু মানে ওর বাড়ির লোক মানে বাবা মার কাছে যা শুনেছিলেন। তো সুতরাং বুঝতে পারছো, 6 মাস থেকে নিয়ে
উনি প্রায় 91 বছর বয়সে বোধ হয় 90-91 ওর প্রাণ হয়। ততদিন অবধি কিন্তু উনি শান্তিনিকেতনেই ছিলেন, আর তো কোথাও উনি যাননি। তো বহু প্রলোভন, সেই মাঝখানে একবার সিনেমার ডাক এসেছিল, সে সময় রবীন্দ্রনাথ ভেবেছিলেন যে শান্তিঠু বোধ হয় চলে যাবেন, তখন বেশ অভিমান করে একটা কড়া চিঠি লিখেছিলেন। তো শান্তিঠু লিখেছেন যে আমি গিয়ে কেঁদে পড়লাম যে আপনাকে কে এগুলো বলেছে, আমি কোনোদিন শান্তিনিকেতন ছেড়ে যাব না। তারপর রবীন্দ্রনাথ যেরকম রাগও করতেন বা চট করে ভুলেও যেতেন, সে মানে বলেছেন যে আমি তোর পিতারও পিতৃতুল্য, মানে কালীমোহন ঘোষের কথা বলে বলছেন যে আমি তোর পিতারও পিতৃতুল্য, এই কথা বলছেন। কিন্তু খুব মানে নিজে যখন শান্তিনিকেতনটা তৈরি করেছিলেন তার কাছে তো তখন তৎকালীন সমাজের সামনে তার একটা চ্যালেঞ্জ ছিল নিশ্চয়ই, যে এটা আমি করতে পারবো। এবং তিনি তার সর্বস্ব দিয়ে, অনেকেই অনেক রকমের কথা বলেন হয়তো এখনো পর্যন্ত, কিন্তু আমার মনে হয় তিনি তার সর্বস্বটুকু দিয়ে শান্তিনিকেতন করেছিলেন। একদম, মৃণালিনী দেবীর গয়না, প্রচুর গয়না পেয়েছিলেন উনি, সেই সমস্ত গয়না গেছিল। আর তখন তো প্রথমে ছাত্র, যখন ব্রহ্মচর্যাশ্রম শুরু হলো 1901, তখন রথিদাদুরা মানে রথীন্দ্রনাথ ছাড়া আরও যে আরও চারজন ছাত্র নিয়ে যে শুরু হলো, ব্রহ্মবান্ধব উপাধ্যায় চারদিক থেকে ছাত্র তখন জোগাড় করে এনে দিতেন। সবাই ভাবতো যে ওটা বোধ হয়, এবং চাইতো সবাই যে ওই একটা রিফর্মেটরি স্কুল বোধ হয়, যারা তাদের আর কিছু হবে না ওদের পাঠিয়ে দাও, ওরা অন্তত ওখানে ঠিকঠাক থাকবে এরকম। তারপর আস্তে আস্তে কাজে প্রচুর প্রতিকূলতার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথকে যেতে হয়েছে, এবং প্রথম দিকে অনেক কিছু মানে ওখানে কাস্ট সিস্টেমও মেনে চলতে হতো, মানে ব্রাহ্মণরা বা তোমার অব্রাহ্মণ টিচারদের প্রণাম করবেন না, এসবও ছিল প্রথম দিকে। আস্তে আস্তে মানে তখন রবীন্দ্রনাথের কি সমাজের বিরুদ্ধে পুরোপুরি যেতে পারেননি, তারপরে আস্তে আস্তে তো সবই হয়ে গেল। তো কিন্তু প্রথম থেকে যে সংযম, তারপরে একটা যে যেটাকে আমরা ডিসিপ্লিন বলি, শৃঙ্খলা বোধ, নিজেদের কাজ নিজে করা, এই সবগুলো প্রথম থেকেই ছিল। এবং উনি চেয়েছিলেন যে একেবারে প্রকৃতির মধ্যে ছেলেরা বড় হোক, প্রকৃতির থেকে দূরে নয়। তো শান্তি জেঠুর মধ্যে সেটাই ছিল, শান্তিদেব ঘোষ, যেহেতু উনি জন্মাবধি শান্তিনিকেতনে, তাকে তো আমি জন্মই বলবো, ৬ মাস বয়স, তো সুতরাং তার পুরো লালন পালন পুরোটাই ঘটেছে শান্তিনিকেতনে প্রকৃতির মধ্যে। যে আশ্রম বালক বলতে যা বোঝাতো তখনকার দিনে, শান্তিদেব ঘোষ কিন্তু তাই ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর রথীন্দ্রনাথের সঙ্গে সঙ্গে শান্তিদেব ঘোষকেও একজন মানে উত্তরসূরি বলে মনে করেছিলেন, যে তার যার কাঁধে এই শান্তিনিকেতনের ভারটা দিয়ে দিয়ে যাওয়া যায়, সেই কারণেই কি ওই অভিমানটা? এটা হ্যাঁ, না ওটা স্নেহের অভিমান। আচ্ছা, অভিমানটা স্নেহের। অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু উনি শান্তিদেব ঘোষের উপর দেবেন বলে কখনো ভাবেননি, কেন এক একজনের এক একটা ক্যাপেবিলিটি থাকে। শান্তিদেব ঘোষের নৃত্য গীত অভিনয় এদিকটা ছিল, আর ওইটা কিন্তু উনি কখনোই ঠিক রথীন্দ্রনাথ ছাড়া আর কাউকে, আরও থেকে থাকতে পারেন আরও অন্য লোকেরা, কিন্তু সেইটা উনি ভাবেন না ওইভাবেই আর কি, ভেবেছিলেন যে এই উত্তরাধিকারটা ওই, হ্যাঁ মানে যেরকম ধরো তাসের দেশে রাজপুত্র উনি কখনো মানে তাসের দেশ প্রায় লিখলেনই, মানে শান্তিদেব ঘোষ রাজপুত্র হবে নেই কথাটা ভেবে, নাচ গান সব কিছু। আমি তো শান্তিদেব ঘোষের যৌবনের তাসের দেশ দেখিনি, কিন্তু আমি ওর উনি 70 বছরের জন্মদিনে উনি আবার তাসের দেশ করেছিলেন, এবং সেখানে 70 বছরের যুবক শান্তিদেব ঘোষ রাজপুত্র সেজে, বম্বেতেও হয়েছিল কলকাতাতেও হয়েছিল, উনি করেছিলেন। আমার তো ছোটোবেলা থেকে ওর বহু মানে ফাল্গুনীতে অন্ধবাউল, তারপরে বাল্মীকি প্রতিভাতে বাল্মীকি অনেক কিছু দেখার সৌভাগ্য হয়েছে, কিছু কিছু শেখারও সৌভাগ্য হয়েছে। তো সে না দেখলে ঠিক বোঝা যায় না, ওই জন্য আমি বারবার বলি যে নৃত্যনাট্যর গান কিন্তু স্বরলিপির গান নয়, এই কথাটা আমি অনেক ছাত্রছাত্রীদের বলি, সবাইকে বলি, কিন্তু স্বাভাবিক কথা তাদের তো শোনা নেই যে কিভাবে গাইবার দরকার। আমরা একটা আজকের বিষয়ের বাইরে গিয়ে একটা শুনবো কি, এই নৃত্যনাট্যের যে কোনো একটা গান, আপনি যেটা বললেন যে এটা স্বরলিপির গান নয়, যেভাবে গাইতে হবে যে কোনো একটা, আমার মনে হয় বেশ, তুমি তো একটা বিপদে ফেলে দিলে আমাকে। আচ্ছা, বাল্মীকির প্রতিভার আমি একটা দেখাচ্ছি। ধরো বাল্মীকি যখন প্রথম একে দেখছেন যে বালিকাকে মারবেন যেবারে কে করছেন, তো তখন বলছেন ওরা বলছে, দেখো হো ঠাকুর বলি এনেছি মোরা, বড় সরেশ পেয়েছি বলি সরেশ, এমন সরেশ মছলি রাজা জালে না পড়ে ধরা, দেরি কেন ঠাকুর ছেড়ে ফেলো তরা, দেরি কেন ঠাকুর ছেড়ে ফেলো তরা। দস্যুরা বলছে, এবার বাল্মীকি কি বলছেন,
कृपान रोयेछे त्रिषिता श्यामामा शोनित पिया जातराय नियाय कृपान एटा तो दस्यु रत्नाकर कथा बोलछे एबारे बालिका बोलछे कि दो बांधिले आमाय आनेले कोथाय अथहारा एकाके ने बने असहाय राखो 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 दया करो अनाथारे के आमार आछे बंधने कातर तनु मरेछे ए कथाटाई आबार बनदेवीरा जानो नेपथ्य थेके बोलछेन सेटा शुधु বাল্মীকি শুনতে পাচ্ছেন দয়া করো অনাথারে দয়া করো এরকম ওরা বলছে বাল্মীকি এবারে বলছেন এ কেমন হলো মন আমার কি ভাব এজে কিছুই বুঝিতে তো পারি নে এ কেমন হলো পাষাণ হৃদয় বলিল কেন রে কেন আজি আঁখি জল দেখা দিল নয়নে এ কেমন হলো কি মায়া এ জানে মারতে গেলেন পাষাণের বাঁধ যে টুটিল সব ভেসে গেল গো সব ভেসে গেল গো মরুভূমি ডুবে সংলাপ ভিত্তিক এটা কিন্তু মাথায় রাখতেই হবে সত্যি কথা তাই আপনি যে কথাটা বললেন দিদি যে এখন যারা এই গানগুলো গাইছেন তারা কিন্তু স্বরলিপি মেনেই গানটা গাইছেন কিন্তু এই আবেদনটা তো থাকতে হবে একটা ছবি কিন্তু আমাদের সামনে পুরোটাই ফুটে উঠলো আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন নমস্কার কেউ আছেন কথা বললে শুনতে পারবো কোনো কারণে হয়তো আপনার সঙ্গে কথা আমাদের বলা হলো না তো আমরা শান্তিদেব ঘোষের গল্পই শুনছিলাম এবং আমরা এটা জানি যে তাসের দেশ কিন্তু দীনেন্দ্রনাথ ঠাকুর বহুবার মানে রোমেও এটা রাশিয়াতেও এটা বহুবার হয়েছে তার রাশিয়ায় হয়েছে বোম্বেতে হয়েছে অনেক জায়গায় হয়েছে তাতে দীনেন্দ্রনাথ ঠাকুরের নামটাই থাকে কিন্তু শান্তিদেব ঘোষের সঙ্গীত তিনিও তো যেতেন ওখানে না রাশিয়াতে শান্তিদেব ঘোষ কোনোদিন জানি রাশিয়াতে তাসের দেশ হয়েছে আমার ঠিক সেটা মনে পড়ে না কিন্তু তাসের দেশ সারা ভারতবর্ষে বহু জায়গায় হয়েছে রাশিয়াতে অনেক বছর পরে আমার কাকা বিশ্বজিৎ রায় উনি শান্তিদেব ঘোষ শৈলজা রঞ্জন মজুমদার ইন্দিরা দেবী সবার কাছেই গান শিখেছেন সঙ্গীত ভবনে উনি রাশিয়াতে রাশিয়ান ভাষায় করিয়েছিলেন তাসের দেশ সেটা সিক্সটিজে কিন্তু রবীন্দ্রনাথ তাসের দেশ অভিনয় দীনেন্দ্রনাথ ঠাকুরের দীনেন্দ্রনাথ তো মারাই গেছেন অনেক আগে তাই ওর কোনোদিন রাশিয়া যাওয়া হয়েছে বলে তো আমার জানা নেই তো তোমরা তো জানো যে তাসের দেশ তো উৎসর্গ করা সুভাষচন্দ্র বসুকে হ্যাঁ
কিন্তু তাসের দেশের কিন্তু প্রচুর বদল হয়েছে জানো, অনেক গান কিন্তু বদল হয়েছে। যেরকম হে নিরুপমা ছিল একটা একটা ভার্সনে, হে নিরুপমা ছিল ওই অনেক ভাঙতে ঘটতে তারপর এখনকার যে বর্তমান সংস্করণটা সেটা আমরা পাই আর পুরোটাই কবিগুরু নিজেই ভেঙেছেন এবং গড়েছেন। তিনি বারবারই একদম, এটা কিন্তু কবিগুরুর একটা দিক যে তিনি বারবারই নিজের জিনিসটাকে তৈরি করেছেন আবার সেটাকে ভেঙেছেন। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছে, নমস্কার। কে বলছেন? একটু জোরে হবে কথাটা, খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, তিনটের মধ্যে একটা আমি অবশ্যই করে দেবো। হ্যাঁ, কিন্তু উনি একটা কথা বললেন যে আপনারা আগে আপনি এই নাটকের নাম মানে কবিগুরু নৃত্যনাট্য গীতিনাট্য নিয়ে প্রচুর কাজ করতেন, ইদানিংকালে কাজটা কেন কম? তাহলে তো অন্যরা শিখবে কী করে, এটা হচ্ছে ওনার একটা প্রশ্ন ছিল। আবার এই আমি ওর অভিযোগটা মাথা পেতে নিলাম। এখন আমি করেছি, অনেকগুলোই করেছি, মানে বাল্মীকি প্রতিভা, কালমৃগয়া, মায়ার খেলা সবগুলোই করেছি। আসলে আমি চিত্রাঙ্গদা, তাসের দেশ, চণ্ডালিকা শ্যামা এগুলো সত্যি করিনি এখন অবধি, মানে আমি করাইনি। তো নৃত্যনাট্যতে কিন্তু মোটামুটি স্বরলিপি মিলেই করা যায়, তার কারণ তার একটা ফরম্যাট থাকে এমন। এবং রবীন্দ্রনাথ নিজেও বলেছেন যে গীতিনাট্যগুলোতে মানে অভিনয়টা তো আর সব থেকে ভালো হয় যদি যারা করছে তারা যদি নিজেরা গান গেয়ে করে। তো আমার ছাত্র সাশা ঘোষালকে দিয়ে আমি বাল্মীকি প্রতিভাতে করিয়েছি বাল্মীকি, তারপরে আরও দুজন ছাত্র তাদের দিয়ে অন্ধমুনি, দশরথ, এগুলো আমি করিয়েছি। আর সব মানে দস্যু বা শিকারীরা সব স্টেজে তারা করছে। তো কিন্তু এই মানে শ্যামা চিত্রাঙ্গদা চণ্ডালিকাটা অতটা চ্যালেঞ্জিং নয়, তার কারণ ওতে তো গানটা মোটামুটি তবলার সঙ্গে চলে। এবারে একটা প্রশ্ন যে তবলাটা কীভাবে বাজবে নৃত্যনাট্যে, তো সেটা আমি এখন অবধি মনে করি নৃত্যনাট্যে তবলা বাজানোর জন্য মানে তালবাদ্য বাজানোর জন্য বিপ্লব মণ্ডল একমাত্র মানুষ, যিনি আগেকার মানুষের সঙ্গে কাজ করেছেন, যিনি ঠিক জানেন যে কীভাবে কোথায় কাটতে হয় কী করে। নৃত্যনাট্য একটু গাইবার কতগুলো ধরন আছে সেই উনি বজায় রেখে করতে পারেন। তো যে শান্তিদেব ঘোষের যে কথায় বলছিলাম, আসলে এই যে উনি বললেন যে আপনারা যদি না করেন লোকে শিখবে কী করে, এটার মেয়ে যেটা মুখ্য যেটা অসুবিধে কলকাতায় সেটা হচ্ছে যে কলকাতা তো একটা বড় শহর। ধরো আমি যদি কোনো একটা নাটক করাই তার রিহার্সেলগুলো আমাকে এমনভাবে ফেলতে হয়, প্রথম কথা একটা রিহার্সেলের বড় জায়গা লাগে। এবার সেটা তো রোজ করা সম্ভব নয়, রোজ করলে কি হয়, ধরো সবাই আমি কথার কথা বলছি, ধরো 40 জন তার মধ্যে জড়িয়ে আছে, সেই 40 জনকে আমি বললাম সন্ধে 6টা থেকে 8টা অবধি 2 ঘন্টা সবাইকে থাকতে হবে, সবাইকে শিখতে হবে প্রথম থেকে শেষ অবধি, এটা তুমি আমাকে বলো কলকাতায় সম্ভব কি না? সম্ভব নয়। আমাকে তাই জন্য ভাগ করে দিতে হয়, আজকে তুমি এসো, কালকে তুমি এসো, পরশু তুমি এসো, এইভাবে। সবার অফিস থাকে, কাজ থাকে, কলকাতার বাস, ট্র্যাম, মেট্রো সব মিলিয়ে। শান্তিনিকেতনে কী হতো? শান্তিনিকেতনে আমাদের সবটাই তো আবশ্যিক ছিল, কোনোটা ঐচ্ছিক না। মানে ধরো বিকেলবেলা আমাদের খেলার মাঠে, যে বিরাট খেলার মাঠ, সেখানে খেলতে যাওয়াটাও আবশ্যিক ছিল, কারণ রোল কল হতো। তারপরে ধরো কোনো নৃত্যনাট্য বা গীতিনাট্য রিহার্সেল হচ্ছে, আমরা কিন্তু সোজা একটু হাত জলখাবার থাকতো সেটা একটু খেয়ে নিয়ে আমরা সঙ্গীত ভবনে চলে যেতাম। এবারে ধরো 1 মাসের রিহার্সেল হবে, প্রথমে ইনিশিয়াল যে শেখানো টেখানোগুলো আলাদা করে হয়ে যেত, মেন রিহার্সেলটাই ধরো 1 মাস ধরে হতো। এবারে তুমি একটা ছোটো 2 লাইনের গানই করো আর মেন গানই করো, তোমাকে সেই রিহার্সেলের সময়টুকু পুরো থাকতে হতো। তার ফলে আমাদের ছোটোদের কী হতো জানো তো, যারা ছোটোরা তাদের মেমোরিটাও অনেক বেশি থাকে এবং নেবার ক্ষমতাটাও অনেক বেশি থাকে, মানে মাথায় ঢুকে যায় চট করে। এখন হয়তো বুঝবো তাড়াতাড়ি, ভুলবো তাড়াতাড়ি, ছোটোবেলা তা হয় না। তো সেই জন্যে আমরা প্রথম 7 দিন রিহার্সালের পরে
আমরা কিন্তু পুরো গীতিনাট্যটা বা নৃত্যনাট্যটা আমরা একদম কণ্ঠস্থ হয়ে যেত। মানে আমার নিজেরই মনে আছে ছোটবেলা আমি কালমৃগয়া মানে সমুখেতে খেতে বহিছে তটিনি থেকে নিয়ে সকলই পুরাল অব্দি টানা একলা বাড়িতে করতাম, এরকম মুখস্থ হয়ে যেত। তো সেইটা তো আর শান্তিদেব ঘোষ কীভাবে করাচ্ছেন, কীভাবে উনি বলছেন, প্রচণ্ড বকতেন, সাংঘাতিক ভয় পেতাম, কিন্তু সেইভাবে শিখেছি। এখন তো আমরা সেই সময়টা মানে একটা ইউনিভার্সিটিতে একটা রেসিডেন্সিয়াল জায়গায়, আর আমাদের ফিফটিজের সিক্সটিজের শান্তিনিকেতন তো অনেক ছোটো, সেখানে অনেক কিছু করা সম্ভব ছিল। সেটা আমি জানি না এখন ওরা পারেন কি না, এখন এত বড় হয়ে গেছে বিশ্বভারতী, আর কলকাতাতে সেটা আমি পেরে উঠি না। কাজে আমি যেভাবে গ্রুম করতে চাই ঠিক সেরকমভাবে আমি মানে মনের মতন করে উঠতে পারি না, এটা এই অভিযোগটা আমি 100 বার আমি স্বীকার করে নিলাম। উত্তরটা আপনারা পেয়েছেন। এবারে আরেকটি টেলিফোন নিয়ে দিদি একটু গান শুনে নেব। ঠিক আছে, আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? কোনো কারণে আপনার সঙ্গে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, চেষ্টা করুন, নিশ্চয়ই একবার লাইন আপটি পেয়ে যাবেন। আমরা পরের গানে একটু শুনতে চলে যাই। ঠিক আছে, এই তুমি যে অমিয় চক্রবর্তীকে লেখা যে চিঠিটি পড়লে, যে উনি কীভাবে তার মারের সাগর উনি পাড়ি দিয়েছেন, সেই গানটি একটু করি। এমনিতে এটি মুক্তধারা নাটকে ধনঞ্জয় বৈরাগীর গান। আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে, আমার ভয় ভাঙায় নাই। আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে, আমার ভয় ভাঙায়। বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কবির মৃত্যু চেতনা, জীবন মৃত্যুর জানলা দিয়ে জীবনকে দেখাই হচ্ছে ব্যাপার। কবির ক্ষেত্রে এটা বারবারই হয়েছে, কিন্তু তার নিকটজন বন্ধুবান্ধব প্রিয়জন
যখনই তারা কোনো মৃত্যুর অমুক শাস্তি তাদের জীবনে নেমে এসেছে, তাদের প্রিয়জনকে হারাচ্ছেন, তখন কিন্তু কবি ঈশ্বর রূপে নয়, গুরু রূপে নয়, তখন তিনি একদম একান্ত স্বজন রূপে তাদের কাছে কিন্তু ছায়া হয়ে দাঁড়িয়েছেন। কারণ আমার যেটা নিজস্ব উপলব্ধি দিদি, যে কবিগুরুর বিভিন্ন লেখা পড়ে তিনি প্রত্যেকটা মানুষের মধ্যে যে শিব শক্তি আছে সেই শক্তিটাকে তিনি ভীষণ বিশ্বাস করতেন, যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা পুরুষাকার আছে, সেই পুরুষাকার তাকে সব কিছুকে মানে হার মানিয়ে মানুষকে সেই উত্তরণের পথে নিয়ে যাবে। এবং সেই তিনি বলছেন যে নিজের আত্মার বাণীর সঙ্গে সুর মিলিয়ে যাকে পাওয়া যায় তিনিই হলেন সেই সত্যম শিবম সুন্দরম। এই অদ্বৈতবাণীর ঘণ্টাধ্বনি প্রতিনিয়ত আমাদের মনের মধ্যে চলতে থাকছে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমার নাম বনজ্যোৎস্না চট্টোপাধ্যায়। বাহ, কি ভালো, নামটা কোথা থেকে ফোন করেছেন? আমি আমাকে তুমি বলতে পারেন, আমি ছাত্রীর মতনই একজন, আমি যাদবপুরে থাকি। আচ্ছা, কিন্তু তোমার নামটা সত্যি খুব সুন্দর, অন্য রকম আজকের যুগে দাঁড়িয়ে বনজ্যোৎস্না, বলো। আমি আসলে পূর্বাদির ছাত্রী, তো আমি প্রথমেই প্রমিতা দিকে প্রণাম জানাতে চাই। নমস্কার দিদি, আমার একটা অনুরোধ ছিল, আমি আসলে ক্লাস করাকালীন পূর্বাদি এত আপনাদের গল্প বলেন এবং আপনাদের রবীন্দ্রনাথের গানের সঙ্গে আনুষঙ্গের গল্প বলেন যে আমরা মুগ্ধ হয়ে হয়তো ক্লাসের অনেকক্ষণ সময় ওটাই শুনি। সেজন্য আজকে আপনাকে এই অনুষ্ঠানে পেয়ে আমার প্রাথমিক ইচ্ছে এটাই, যদি আপনার সময় হয় আমারও বিচারও তুমি করো এই গানটি, এবং এই গানটির প্রেক্ষিতে যদি তার আনুষঙ্গ এবং তার উৎপত্তি সম্বন্ধে কিছু বলেন। মানে আমরা এত শিখি প্রতিদিন, সেটাই আমাদের ভীষণ আপ্লুত করে, যদি আপনি করেন খুব ভালো লাগবে দিদি। আমি দেখছি, হ্যাঁ, আজকের সঙ্গে যদি মেলাতে পারি করব। ধন্যবাদ, তুমি ভালো থেকো আর এই অনুষ্ঠান দেখতে থাকো। আমরা তো মাঝে মাঝে পাই প্রমিতা দিকে, যদিও প্রমিতা দি আমাদের বলেছেন যে সকালে আসাটা সত্যি তাই এত সকালবেলায়, কিন্তু এই অনুষ্ঠানটা দিয়ে না আমাদের আমাদের নিজেদের মনে হয় যেটা একটা পুজো আমাদের কাছে, যেটা দিয়ে আমরা যে মানে পথ চলা শুরু করি আমাদের মনে হয়েছে। এবং আপনাকে আপনি তো জানেন দিদি, এর আগেও আপনি যখন এই অনুষ্ঠানটা রেকর্ডিং প্রোগ্রাম হতো বিভিন্ন জায়গায় গান, তখনও আপনার গান আমরা এই অনুষ্ঠানে শুনেছি, প্রতিদিনের রবীন্দ্রনাথ আমাদের এই নামে এই অনুষ্ঠানটা 17 বছর ধরে আমরা এগিয়ে নিয়ে চলেছি। হয়তো আমাদেরও এই কাজটা করতে গিয়ে অনেকটা প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছিল, কিন্তু আমরা একটা জায়গায় কোথাও যেন খুব আটকে রেখেছি নিজেদেরকে, না আমরা এটা করবই। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যালো, কে বলছেন? আমি ঘাট ক্লাব থেকে প্রফেসর শ্যামল মণ্ডল কথা বলছি। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, আজকের যে বিষয় সে বিষয়টি অত্যন্ত দার্শনিক, চিন্তন পূর্ণ এবং তথ্য এবং তত্ত্ববোধ। আমি প্রথমেই আজকে যে শিল্পী এসেছেন পুরানো যে ঘরানার প্রমিতা দি, অর্থাৎ সেই সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, এদের যে ঘরানা সেই ঘরানাকে ধরে নিয়ে রেখেছেন, বহন করে চলেছেন। তাই প্রমিতা দিকে আমি সশ্রদ্ধ নমস্কার জানাই, এবং আজকের রবীন্দ্রনাথের যে মৃত্যু চেতনা সেই সচেতনতা তাকে তো অমর করে রেখেছেন, কেন তিনি মৃত্যুকে কোনোদিনই নিষেধাত্মক দৃষ্টিকোণ থেকে দেখেননি। তিনি দেখেছিলেন যে মরণরে তুহু মম শ্যাম সমান, অর্থাৎ মৃত্যুকে তিনি নতুন করে সেই উপনিষদের বা গীতার যে বাণী, যে আত্মা অমর এবং চির সনাতন, তা পরস্পর ভাবে জড়িত, তা কোনোদিনই নষ্ট হয় না। তাই সুন্দর একটি শীর্ষককে বা তথ্যকে আপনারা আজকে উপস্থাপন করার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই প্রমিতাদিকে, এবং আপনাদের যে অনুষ্ঠান সিসিটিভির সুন্দর সুন্দর তথ্য জনসাধারণের মাঝখানে যে প্রচার প্রসার করে চলেছেন তা সত্যি লোকশিক্ষার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আজকে আমি প্রমিতা দিকে একটি গানের কথা অনুরোধ করব, সেটি হচ্ছে যে গানটি এই মুহূর্তে বলছি, পার হব কি নাই হব তার খবর কে রাখে, সঙ্গে থাকুন স্যার। আপনি আপনি বলেছেন একটা কথা, প্রমিতাদির মতো মানুষের ভীষণ প্রয়োজন আজকের সমাজে, কারণ সত্যি কথা বলতে
আমার নিজের এই কথাটা আমি জানি না বলছি, আমার মনে হচ্ছে রবীন্দ্রনাথ নিজে একটা ইনস্টিটিউশন এবং এই মুহূর্তে খুব বড় ইন্ডাস্ট্রিও বটে, তার কারণ বহু মানুষ কাজ করছেন এবং তারা নিজেদের প্রফেশনটাকে তৈরি করেছেন এই বিষয়টিকে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে অবলম্বন করে। কিন্তু যেটা করা উচিত সেটা হচ্ছে ঠিক ঠিক জিনিস ঠিক ঠিকভাবে লোকের কাছে পৌঁছানো উচিত, এটা আমার সেটা তথ্যের জায়গাতে বলি কিংবা সেটা গানের জায়গাতে বলি। আমরা গানের সুর এবং কথা, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তো নিজেই বলেছেন যে সুর আমার বসে কিন্তু কথা তো আমার মানে প্রেয়সী, এবং সুরকে আমি আটকে রাখতে পারি, নিজের জায়গায় রাখতে পারি, কিন্তু কবিতাকে মানে কথাকে তিনি বলেছেন যে তাই সে বড় অভিমানিনি। তো আমাদের এই দুটো জায়গা কিন্তু মনে হয় কবিগুরু যেভাবে ভেবেছেন সেভাবে ভাবনাটাকে নিয়ে কাজ করা উচিত। আমার কি বলেন দিদি আপনি? আমার একদম তাই মনে হয়। আমার যেটা মনে হয়, আমি যেটা ক্লাসে, আমার তো অনেক ছাত্রছাত্রী, আমি তাদের যেরকম গান যখন শেখাই আমি তাদের খুব ভালো করে চেষ্টা করি, যেই গানগুলো অসুবিধে বোঝার সেগুলো একটু বুঝিয়ে দিতে চেষ্টা করি। তো এই রিসেন্টলি এর মধ্যেই যে আমি ওই ভেসে চলে গানটা শেখাচ্ছিলাম, তো তাতে ওদের পুরো ওই দুই আমির ব্যাপারটা বোঝানোর পর অনেকেই বললো, অনেকেই বুঝতে পারে, আবার অনেকে বললো ও এটা তো ঠিক আগে বুঝতে পারিনি এমনি গানটি শিখেছি। তো সুতরাং যিনি শেখান তার কিন্তু কথার যেটা যেটা গুরুত্ব সেটা ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত। আমি এই কথা কখনোই বলবো না যে কথাটাই বড়, সুরটা নয়, তাহলে তো কবিতাই হতে পারতো, সুরটাও ততখানি জরুরি। তো এই দুটির মেলবন্ধন ঘটানো, যেরকম ওই চেপে চেপে দাঁত চেপে চেপে উচ্চারণ করলে কেউ বুঝতে পারে না কি কি কথা বলা হচ্ছে, সেটা যদি না বুঝতে পারে সবাই স্বভাবতই সুরটা শুনছে, সুরটা ভালো লাগছে কি না লাগছে। তো কথাগুলো শুধু বললে হবে না, কথাগুলিকে এমনভাবে উচ্চারণ করতে হবে যাতে লোকের মনে সেটা পৌঁছয়। এবং এই যে ছবিটা, ধরুন একটা ছবি যেটা আপনি বাল্মীকি প্রতিভা যে পোর্শনটুকু করলেন, আমরা কিন্তু গানটা শুনছি যখন আমাদের সামনে কিন্তু একটা মানে কী বলবো, একটা ভিজুয়ালাইজ করতে পারছি যে ব্যাপারটা কী হচ্ছে, এইভাবে বনদেবীরা পিছন থেকে কী বলছেন, বাল্মীকির সামনে বালিকা কীভাবে তার এক্সপ্রেশন, হয়তো ছবিটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু মনের মধ্যে আমরা একটা ছবি আঁকছি। এইটা আমাকে সুচিত্রা মিত্র বলেছিলেন, অনেকবারই বলেছেন, একবার দুবার না, যে একটা কথা উনি যেরকম প্রায় বলতেন যে শুনে মনে রাখবি যে গান রবীন্দ্রসঙ্গীত যে তুই গাস এটা যেন ফ্যাশন না হয়, এটা যেন প্যাশন হয়। এইটা একটা বিরাট কথা উনি বলেছিলেন। আর একটা জিনিস উনি বলতেন, এই যে তুমি যেটা এক্ষুনি বললে যে তুই নিজে ছবিটা দেখ, গানের ছবিটা তুই যদি না দেখিস তুই আর কাউকে দেখাবি কী করে, তোকে আগে দেখতে হবে তো নিজেকে, তারপর তুই লোককে দেখাবি, সুরের মধ্যে দিয়ে কথার মধ্যে দিয়ে বলার মধ্যে দিয়ে ছবিটাকে আঁকতে হবে, এইটা বলতেন। আর শান্তিদেব ঘোষের, আমি সঙ্গীত ভবনের ক্লাসের কথা বলছি, উনি কতগুলো জিনিস আমাদের বলতেন যে যখন একটা গান করবে তার মধ্যে কোন কথাগুলো বেশ একটা প্রশ্নবোধক, ধরো মানে কেন, কোথায়, কি, কবে, এই কথাগুলোকে যদি একটু সবসময় আলাদা করে সামান্য জোর দিয়ে বলো তাহলে কিন্তু সেই লাইনটার আরেকটা মানে সেই পংক্তিটার অর্থটা আরেক রকম হয়ে যায়। তো সেইটা আমি সবসময় মনে রাখি। আর যেটা রবীন্দ্রসঙ্গীত বইতেও আছে যে রবীন্দ্রসঙ্গীত কখনো একটা না, এক সুরে গাইতে হয় না, কোথাও উনি এই দুটি কথা ব্যবহার করেছেন যে কোথাও প্রবল কোথাও হীনবল, মানে পুরোটাই প্রবল স্বরে গেয়ে যাবে বা পুরোটাই ভীষণ সফট নরম সুরে গাইবে তা না, গলার ওঠা নামাটা কিন্তু যথেষ্ট যেন থাকে, এই জিনিসটা উনি বলেছিলেন। তার মানে কি একটু ড্রামাটিক এলিমেন্ট দরকার, কিন্তু ওই আবার সবসময় মনে রাখতে হয় যে নাটক মানে কিন্তু অতি নাটক নয়, নাটকের মানে রবীন্দ্রনাথের সব জিনিসের তো খুব অত্যন্ত সংযত হওয়া দরকার, একদম শালীনতা বজায় রেখে তার নিজস্ব যে ঐতিহ্য তাকে সম্পূর্ণ বজায় রেখে বিষয়টিকে পরিবেশন করতে হবে। আমাদের সঙ্গে কোনো একজন বন্ধু রয়েছে, নমস্কার। নমস্কার, সুপ্রভাত। সুবর্ণা না, আমার নাম তনুশ্রী, সুবর্ণা আজকে নেই, আজকে তনুশ্রী, বলুন। না ঠিক আছে, সুপ্রভাত বলুন। ভালো আজকের অনুষ্ঠান এই কারণে, প্রতিদিনের রবীন্দ্রনাথ সিটিভিএন এর একটি অনন্য সাধারণ অনুষ্ঠান, যেখানে কথা আছে, যেখানে সুর আছে, যেখানে সুরের ব্যঞ্জনা আছে, কথার মাধুর্য আছে, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। আজকে যিনি এসেছেন তিনি আমার জীবনের অন্যতম সত্যি সত্যি পছন্দের শিল্পী তো বটেই, অত্যন্ত শ্রদ্ধা শিল্পী কবিতা দিয়ে এসেছেন। আপনি কে বলছেন, আপনার নামটা আমার শুনলাম? অধ্যায় বাড়ি থেকে বলছি। আচ্ছা বলুন। আচ্ছা বিমানদা, বলুন বলুন।
ভীষণই ভালো লাগছে, খুবই আল্লাদিত এবং আনন্দিত হচ্ছি। প্রমিতাদির মতন শিল্পী আপনাদের চ্যানেলে এসছেন এবং এত সুন্দর করে কথা বলছেন এবং গান শোনাচ্ছেন, আমি তো ভেবে পাচ্ছি না কতক্ষণ ধরে আমি প্রমিতাদিকে পাবো, সেটি হচ্ছে বড় কথা। কারণ প্রমিতাদি যখন যেখানে থাকেন চেষ্টা করি কথা বলতে, এই কারণেই যে প্রমিতাদি আমার অত্যন্ত কাছের শিল্পী, তার গান আমার ভীষণ প্রাণকে নাড়া দেয়। সুচিত্রাদি কবিকাদি চলে যাবার পর এখন মনে হয় আমার এই প্রমিতাদি একমাত্র সেই ধ্বজা উড়িয়ে চলেছেন, যে অনন্য সাধারণ তার উচ্চারণ, তার গায়কী, তার সুরের বৈচিত্র্য সব মিলিয়ে রবীন্দ্রনাথকে নিয়ে আসেন সত্যি সত্যি রবীন্দ্রনাথের জায়গায়। এটি আমার পছন্দের জায়গা। সেই জন্যে রবীন্দ্রনাথ তো গানের ভেতর দিয়ে ভুবন খানি দেখতে চেয়েছিলেন, সেই প্রমিতাদি কিন্তু সত্যি সত্যি ভুবন খানি দেখছেন দেশে এবং বিদেশে গানের ভেতর দিয়ে। সুতরাং এই গানটি যদি হয় গানের ভেতর দিয়ে যখন দেখি ভুবন খানি, এই গানটি হলে মন্দ হবে না। আর ভীষণভাবে একটা ক্লাসিক বেস্ট রবীন্দ্রসঙ্গীত, মোরে বারে বারে ফিরালে, এই দুটি গানের একটি যদি হয় প্রমিতাদি শুনেই ভালো লাগবে। অসাধারণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ আনন্দিত এবং সত্যি সত্যি প্রাণিত হচ্ছি আপনার গান শুনে কথা শুনে। তনুশ্রী ভীষণ ভালো লাগছে, তোমরা সকলে ভালো। ধন্যবাদ মান্দা। আপনারা আপনাদের মতো এরকম সুন্দর মনের শুধু নয় মানে বুদ্ধিমত্তার প্রকাশ পায় এরকম দর্শক যদি পাওয়া যায় তাহলে মানে অনুষ্ঠানটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ দর্শক শ্রোতা যদি জানতে চান তাদের নিজস্ব বোধ দিয়ে তাহলে মনে হয় অনুষ্ঠানটা একটা অন্য মাত্রায় পৌঁছয়। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি ছেড়ে অন্তরে মোর আশা।
কিন্তু একটা কথা এখানে বসে বারবারই বলি যে আমরা আজকে অনেক আধুনিকের আধুনিকতার কথা বলি, আধুনিক মনের পরিচয় দিই বিভিন্ন বিষয়ে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়লে আমরা এটা উপলব্ধি করতে পারি তিনি আজ থেকে বহু বছর আগে এই বিশ্বায়নের কথা বলুন বা একের সঙ্গে অপরকে এগিয়ে নিয়ে যেতে গেলে যে আদান প্রদানের কথা বলুন, এক ভাষাভাষীর মানুষের সঙ্গে আরেক ভাষাভাষীর মানুষের, এক সংস্কৃতির সঙ্গে আরেক সংস্কৃতির, সবটাই তিনি বলে গেছেন। আর সত্যি কথা বলতে আমাদের অনেককাল আগে একটা অনুষ্ঠান আমরা করেছিলাম, গীতা নয় গীতবিতান, তো আমার মনে হয় এটা বাস্তব কথা, অন্তত আমার জীবনে তো সেটা সত্যি। মানে গীতবিতানটাই একটা ধর্মগ্রন্থ যেটাকে পড়লে পরে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে কন্ট্রোল করা যায়, উপলব্ধিকে মানে হয় না একটা, আমাদের অনেক সময় আবেগকে আমরা কন্ট্রোল করতে পারি না, কিন্তু রবীন্দ্রনাথ আমাদের সেই একটা জায়গা যেখানে আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের মনের নানান ওঠাপড়াকে নিয়ন্ত্রণ করে রাখা, সেটা কিন্তু রবীন্দ্রনাথের সব কিছুর মধ্যে দিয়ে আমরা খুঁজে পাই। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন? নমস্কার, নমস্কার। হ্যাঁ, ধুলিয়ান আসাম থেকে বলুন। না না না, বলুন বলুন। আপনি না যেখান থেকে কথা বলছেন স্নেহময়দা, আপনি যেখান থেকে কথা বলছেন ভীষণ একটা কোলাহল আসছে, আর খুব একটা মানে হালকা করে আওয়াজটা আসছে আপনার, তাই নয় কি? একটু কোলাহল ছিল, আপনার কথা শুনতে আমাদের অসুবিধা হচ্ছে। হ্যালো, না উনি নেই কোনো কারণে, উনি আমাদের অত্যন্ত মনোযোগী শ্রোতা দর্শক, এবং উনি এই অনুষ্ঠানটাকে নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করেন, এবং এই অনুষ্ঠানটা ওনার একটা মানে জীবনের একটা দিক। তো ভালো লাগলো কিন্তু আপনার কথা আমি সম্পূর্ণ শুনতে পারলাম না। আমাদের সঙ্গে আরেকজন কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, যদি না থাকেন আমি তাহলে গানে চলে যাবো, যদি না থাকেন এই ফাঁকে পরের গানে যাই। আমি আবার তোমার আজকের সূত্র ধরে একটি গান, আমার ভীষণ মনে হয় যে এই জীবন মরণের সীমানা ছাড়া। হ্যাঁ, কেউ রয়েছেন, কথা বলুন। খুব মানে কোনো সময় আসতে কোনো সময় যেত। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার মনে হয় আওয়াজটা একটু কমিয়ে দিলেই বেটার। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আমি হাওড়া বাক্সারা থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি হাওড়া বাক্সারা থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনি বলুন। হ্যাঁ, আমি ঈশা চট্টোপাধ্যায় বলছি। আচ্ছা ঈশা, বলুন। আচ্ছা বলছি, দিদিকে অনেক বছর পর পেয়ে খুব আনন্দ লাগছে, ভীষণ উত্তেজিত হয়ে পড়েছি, কারণ অনেক বছর না, আমি কিছু মাস আগেই এসেছি। দিদির প্রোগ্রাম দেখি, এবং আমি যে বোর্ডিং এ পড়াশোনা করেছি সেখানে ছোট থেকে রবীন্দ্রনাথের নৃত্য এবং গান চিরকালই করেছি এবং এখনো করছি, কিন্তু দিদির কথা শুনে এখন খুব সুচিত্রাদের কথা মনে পড়ছে। আমি একটা বয়সে রবীন্দ্র সদনে নাচ গান করতে যেতাম, দিদি আমাকে প্রাণ ভরে, সুচিত্রা দিদি আমাকে প্রাণ ভরে ভীষণ আশীর্বাদ করেছিল যে এসা তুমি আমার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারো না পারো, তোমাকে আমি দুবার ধরে আশীর্বাদ করছি, তুমি এই গান এবং নাচটা মন দিয়ে করো। তো আপনাকে দেখে দিদির কথা খুব মনে পড়ছে। তা আমি বলি, আপনি আমাদের মন ভরে যা যা গান শোনাচ্ছেন সেই গানগুলো কোনোদিন ফোলা যাওয়ার জিনিস নয় তো? আর দুঃখ আনন্দ এবং অভিমান সবকিছু কিন্তু আমাদের কবিগুরু রেখে গেছেন আমাদের জন্য, এবং আপনারা সেইটা আমাদের এত সুন্দর করে জানান বা বোঝান, সেইটাকে আমরা অনেক কিছু জানতে পারি বা শিখতে পারি। আমি হয়তো কোনো বড় মানুষের কাছে গান শিখতে পারিনি, আমি যা শিখেছি আমার বোর্ডিং থেকে, কিন্তু যতটুকুনি শিখেছি মনে মন দিয়ে শিখেছি, এবং আপনাদের বড়দের আশীর্বাদ পেয়ে মনে হয়েছে এখনো নিজে নিজেই গান একা একাই করি। খুব ভালো করে যাবেন,
ধন্যবাদ এশা। আর সত্যি কথা বলতে কি, আপনি যে কথাটা বললেন প্রমিতাদি, কিন্তু এক বছর আগে নয়, প্রমিতাদি কয়েক মাস আগেই আমাদের এখানে গান করে গেছেন এই অনুষ্ঠানে, এবং সেই সকালটাও আমাদের এখনও মনে আছে, আজকের সকালটাও আমাদের সেই মনের মণিকোঠায় জায়গা করে নেবে। আর আপনাদের প্রত্যেকে জানানোর জন্য বলি, প্রত্যেক দিনের এই এপিসোড আমরা কিন্তু ইউটিউবে আপলোড করি, যাদের মনে হবে যে অনুষ্ঠানটাকে দেখবো, প্রমিতাদির কথাগুলোকে আরেকবার শুনবো, বিশেষ করে যারা রবীন্দ্রনাথের গান নিয়ে কাজ করছেন এই মুহূর্তে, এই যে দিদি আজকে গীতিনাট্যের কথা বললেন, যদি মনে হয় ইউটিউব থেকে, ইউটিউবে ওটা আপলোড করা থাকবে, আপনারা ডাউনলোড করে দেখে নিতেই পারবেন, আপনারা দেখতে পারবেন, বারবার শুনতে পারবেন। এটা আজকাল এই মানে আধুনিক প্রযুক্তির এটা একটা শুভ দিক বলে আমি মনে করি। অশুভ দিকও রয়েছে, আজকাল আর লোকে কেউ সিডি কিনছেন না, সবই ইন্টারনেট থেকে পাচ্ছেন, কিন্তু শুভ দিকও একটা রয়েছে। যাই হোক, আমরা যদি একটু গানে যাই আবার, আমি তোমার বিষয়ের কাছাকাছি আবার একটু চলে যাই। জীবন মরণে সীমানা ছাড়ায়, বন্ধু হে আমার রয়েছো দাঁড়ায়, জীবন মরণে সীমানা ছাড়ায়, বন্ধু হে আমার রয়েছো দাঁড়ায়, জীবন মরণে সীমানা ছাড়ায়। আধারকে
তার জীবনশ্রুতিতে লিখছেন সোনার তরী কবিতার ব্যাখ্যাতে সেখানে কিন্তু তিনি জীবন এবং মৃত্যুকে কিভাবে দেখেছেন এবং জীবনের মধ্যে আমাদের মানুষ যখন আমরা যখন বেঁচে আছি আমাদের মধ্যে আত্মার বসবাস আর আমাদের মৃত্যুর পরে আত্মার বসবাস তিনি তার সঠিক একটা ব্যাখ্যা দিয়েছেন। আমি একটি আর আমাদের আজকের যে বিষয় সেই বিষয়টিকে বোঝানোর জন্য কবিগুরুর নানান সময় নানান মানুষকে নানান চিঠি যে লিখেছিলেন সেই চিঠির মধ্যে থেকে কিন্তু তার সেই মৃত্যু চেতনা আমরা ধরার চেষ্টা করি। যেমন তার ছোটো জামাই নগেন্দ্রনাথ যখন আমেরিকায় পড়াশুনো করছেন সেই সময় মানে নগেন্দ্রনাথের পিতার মারা যান 1315 সাল, সেই সময় তাকে একটি চিঠি লিখেছিলেন কবিগুরু, সেই চিঠিটি আমি একটু দিদি পড়ে শোনাই। তিনি লিখছেন, যেটা প্রাসঙ্গিক অংশ আমি সেটুকুই পড়ি, সমীর যখন হঠাৎ মৃত্যু ঘটল তখন রথি বিদেশে, তখন সেই সংবাদ বিদেশে না দেবার জন্য অনেকে আমাকে অনুরোধ করেছিল, কিন্তু সংসারে ঈশ্বর যখন আমাদের দুঃখ দেন তখন সামনে দাঁড়িয়ে তাকে বহন করতেই হবে। রথির ভাগে যে দুঃখ পড়েছে যতই কষ্ট হোক রথি তাকে শিরোধার্য করে নেবে এটাই কর্তব্য জেনে সমীর মৃত্যুর পরেই তাকে সংবাদ দিতে বিলম্ব করিনি। মহৎ দুঃখ যখন ঈশ্বর প্রেরণ করেন তখন অকুণ্ঠিত চিত্তে পৌরুষের সঙ্গে তাকে অভ্যর্থনা করে নিতেই হবে। আঘাত যত বড় তাকে গ্রহণ করবার সামর্থ্য তত বড় হওয়া চাই। অর্থাৎ এই যে মৃত্যুকে বরণ করে নিতে গেলে একটা মহৎ হৃদয়ের পরিচয় এবং সেখানে পৌরুষের কতটা দরকার, ওই যে কথাটা আমি বললাম যে তিনি প্রত্যেকটা মানুষের ভেতরে শিবশক্তিকে তিনি উপলব্ধি করার চেষ্টা করতে বলেছেন এবং সেই শিবশক্তি কিন্তু সেই মৃত্যু চেতনাকে ছাপিয়ে পৌরুষকে বাড়িয়ে তুলবে, এটাই কিন্তু কবিগুরু বারবার উল্লেখ করেছেন। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, শুভ সকাল। কে বলছেন? আমি সাটুই মুর্শিদাবাদ থেকে সুবোধ বড়াল বলছি। বলুন আপনাকে এবং মাননীয় শিল্পীকে আমার প্রণাম, আর সেই সঙ্গে অন্যান্য সকলকে আমার নমস্কার এবং শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানটা শুনতে শুনতে আজকের বিষয় নিয়ে আলোচনা, আজকের শিল্পীর সঙ্গীত পরিবেশন এবং তার জীবনের অভিজ্ঞতা তিনি যেগুলো আলোচনার মধ্যে তুলে আনছেন তার ফলে এই অনুষ্ঠানটা এমন এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে যে আমাদের যে মানসিক যে চাহিদা থাকে সেই মানসিক যে খিদে থাকে সেইটা যেন নিবৃত্তি হচ্ছে, একটা ভীষণ প্রশান্তি আমরা এই অনুষ্ঠান থেকে পাচ্ছি। সবকিছু মিলিয়ে, শুধু সঙ্গীত নয়, শুধু বিষয় আলোচনা নয়, সব কিছু মিলিয়ে সেই প্রশান্তিটা দিচ্ছে, সেই প্রশান্তিটা অভিব্যক্ত করার জন্য ফোনটা করলাম আরো। আর বিষয়ের প্রসঙ্গে একটু বলি যে বিষয়টা নিয়ে বেশ একটু জটিল ব্যাপার, বিষয়টা নিয়ে কিছু বলা বেশ কঠিন, শুনছি বুঝতে চাইছি, কিন্তু যখনই শিল্পী গানটা সঙ্গীতটা পরিবেশন করলেন যে জীবন মরণের সীমানা পেরিয়ে, তখনই বিষয়টা অনেক অনেক পরিষ্কার হয়ে গেল। সেই সঙ্গে আপনি যে বিষয়টা পাঠ করলেন এটা একটা স্বচ্ছ মৃত্যু চেতনা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা এনে দিল। আমার এখান থেকে মনে হলো যে জীবন এবং মৃত্যু এই কিছুদিন আগে বা মাঝে মধ্যে বোধ হয় জীবন মৃত্যু অনন্ত প্রবাহ এরকম একটা আলোচনা হয়েছিল, তো আমার মনে হয় জীবন মৃত্যু এই যে অনন্ত প্রবাহ এই প্রবাহটা আমরা তো আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে খণ্ডিত বুদ্ধি দিয়ে আমরা জীবনকে আংশিক বা জীবনের আংশিক সত্যটা দেখতে পাই, আমরা সামগ্রিকভাবে পূর্ণ সত্যকে অনুভব করতে পারি না, যার জন্য আমাদের কাছে এই মৃত্যুটা একটা ভীষণ বেদনাদায়ক বিষয় হয়ে ওঠে। কিন্তু যদি আমরা এই জীবন এবং মৃত্যু এই দুটোকে দূরে রেখে আমরা নিউট্রাল একটা জায়গা থেকে এই জীবনকে সমগ্র বিশ্বের সমগ্র সৃষ্টির পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি তখন এই জীবন এবং মৃত্যুর এই যে প্রবাহ এটা আমাদের কাছে একটা নান্দনিক দৃষ্টি দিয়ে একটা আমাদেরকে বিশেষ অনুভূতির একটা সত্যের জায়গায় পৌঁছে দেয়, সেটাই আজকের এই অনুষ্ঠান থেকে আমার পাওয়া, এটা আমার অনেক পাওয়া, এটাই আমি অভিব্যক্ত। ধন্যবাদ, ধন্যবাদ দাদা, ভালো থাকুন। একটা কথা বলি, ওই যে বলছিলাম না রবীন্দ্রনাথের কাছে মৃত্যু চেতনাটা বারবার এসছে এবং তিনি সেটাকে বারবার নিজের জায়গা থেকে ব্যাখ্যা করেছেন। একটা জায়গায় যখন মীরাকে তিনি চিঠি লিখছেন, আমি একটু বলি জিস্টটুকু, আমি বলি যে তিনি যখন মীরাকে চিঠি লিখছেন, মীরার একমাত্র পুত্র সন্তান হারানোর পরে মাকে প্রলেপ দিচ্ছেন
মানে তার পিতা তিনি বলছেন সুমি যখন চলে গেল তখন আমার প্রথমে কষ্ট হয়েছিল, কিন্তু তারপরে তাকে বললাম তুমি তো যেতে চাইছো, তোমার অবাধ গতি, তুমি ওই জগতে তোমার গতি তোমার আরও মুক্ত হোক, তুমি আরও অনেক দূর পৌঁছো। অর্থাৎ ইহলোক এবং পরলোকের মধ্যে তিনি দুটো জগতের মধ্যে ভারটাকে যেন কমিয়ে আনলেন। এটা কিন্তু আমাদেরও উপলব্ধির জায়গা থেকে, যে মৃত্যু শোক আমরা প্রত্যেকে হয়তো কোনো না কোনো সময় প্রিয়জনকে হারিয়েছি, শোক পেয়েছি, কিন্তু যদি গীতবিতান আমাদের সঙ্গে থাকে, এটা আমার আর এক বন্ধু এখানে আসেন গান গান দেবমাল্য বন্দনাদির ছেলে, ও বলছিল যে মা বাবা যখন আমি যখন মা বাবাকে হারালাম তখন কিন্তু তনুশ্রী আমি ফাঁকা হইনি, আমার কাছে গীতবিতান খুব বড় অবলম্বন ছিল। তো এটা কিন্তু বাস্তব কথা। তো আমরা আবার একটু গানে যাই। বেশ, এই তোমার কথার খেয়েই ধরে একটা গান করছি। এই গানটি লেখা হয়েছিল ঠিক তখন কোনো মৃত্যু শোক কিন্তু পাননি, কিন্তু মৃত্যু নিয়ে তো বরাবর উনি ভেবেছেন। যখন নোবেল প্রাইজ পাওয়ার আগে প্রথম মানে বিলেত থেকে প্রথম না মানে 1912 সালের তো গেলেন বিলেতে একবার, যখন 13 সালে ফিরছেন সেপ্টেম্বর মাসে, জাহাজে লেখা গান আর কি। নয় নয় এ মধুর খেলা তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, নয় 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 এ মধুর খেলা তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা। আছে নয় কো অবহেলা, এটাই হচ্ছে কি লাইন এই গানটার। একদম, তার কারণ দেখো একটা, আমরা যদি এটাকে আমাদের জীবনের লেভেলে নামিয়ে নিয়ে আসি, একটি ছেলে বাচ্চা যে বড় হচ্ছে তার পিতামাতা তাকে যে শাসনটা করেন তার মধ্যে আঘাত আছে, অবহেলা নেই, তার কারণ তাকে আরও ভালো করার জন্য। তাই জন্য এটা যে উপনিষদের শিক্ষা রবীন্দ্রনাথের, যে তুমি সুখকর এবং কল্যাণ কর, সুখ ও কল্যাণের আকর। তো এবার কল্যাণ কিন্তু সবসময় শুধু সুখ দেয় না, সে দুঃখও দেয়। একজনকে তাকে পরিপূর্ণ মানুষ করে তুলতে হলে তার সুখ দুঃখ দুটোরই প্রয়োজন আছে। এই জন্য বলছেন তোমার প্রেমে আঘাত আছে নয় কো অবহেলা। আবার তিনি বলছেন হাসি কান্না হীরা পান্না ধুলে ভালে, সবটাই আছে। মৃত্যুকে যদি খেলা হিসেবে দেখি, একটা খেলাতে হার জিত সব রকম থাকে, তো এই সেদিক দিয়েও গানটি করতে চাইছি, এবং এটা আমার শ্রদ্ধেয় গুরু শান্তিদেব ঘোষেরও গাওয়া, এই হিসেবে একটু গানটা শোনাচ্ছি।
কোন খেলা যে খেলবো কখন ভাবি বসে সেই কথাটাই কোন খেলা যে খেলবো কখন ভাবি বসে সেই কথাটাই তোমার আপন খেলার সাথে করো তাহলে আর ভাবনা তো নাই আপন খেলার সাথে করো তাহলে আর ভাবনা তো নাই কোন খেলা যে খেলবো কখন ভাবি বসে সেই কথাটা যখন তুমি তোমার নিঠুর খেলাটা যখন খেলবে মানে অসম্ভবভাবে ব্যাখ্যা এবং এখানে না সৌমেন্দ্রনাথের মৃত্যুর প্রসঙ্গ চলে আসে যে তার প্রিয় আদরের সমীর মৃত্যুর পর সারা আশ্রমের আবাসিক আত্মীয় পরিজন সকলে যখন ভেঙে পড়েছেন তখন কিন্তু কবিগুরু ভেঙে পড়েননি তিনি তার পল্লী সংগঠনের কাজ তার আশ্রম তৈরির কাজ তার লেখালেখির কাজ সবটা কঠিনভাবে চালিয়ে গিয়েছিলেন এবং এই প্রসঙ্গে দেখলে তোর মৃত্যুর পরে লেখা গান অন্তরম একদম এবং মৈত্রেয়ী দেবী এক জায়গায় স্মৃতিচারণে বলছেন তিনি যে রবীন্দ্র স্মৃতিচারণ প্রসঙ্গে মৈত্রেয়ী দেবী স্মরণ করলেন রবীন্দ্রনাথের একান্ত মৃত্যু দর্শন মৃত্যু যখন মানে কবিগুরু বলেছিলেন আমার জীবনে যতবার মৃত্যু এসেছে যখন দেখেছি কোনো আশাই নেই তখন আমি প্রাণপণে সমস্ত শক্তি একত্র করে মনে করেছি তোমাকে আমি ছেড়ে দিলাম যাও তুমি তোমার নির্দিষ্ট পথে একদম সেই কথাই আবার এই গানে একটা অসম্ভব রিদমের মধ্যে একটা ছন্দের মধ্যে দিয়ে সেই একই কথা বলা তো দিদি আমরা এবার পরের গানে চলে যাই আমাদের তো সে যেহেতু সময়টা ভীষণই কম আরেকটাও মানে এই দেখো গানটার কথাটা শুনে দেখো যে কি অসম্ভব একটা পজিটিভ একটা এমন একটা শক্তি যে শক্তির কথা তুমি বলছিলে যে মৃত্যুর মধ্যে অনন্তহীন যে মানে অন্তহীন যে প্রাণ রয়েছে তাকে আবিষ্কার করা বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি মাঝে সে কি সহজ গান বজ্রে বজ্রে তোমার মাঝে ভাসে
বিনার তারে সে ঝড় যেন সই আনন্দে চিত্ত বিনার তারে সপ্ত সিন্ধু দশ দিগন্ত নাচাও যে ঝংকারে কবিগুরু বলছেন ঈশ্বর যখন রুদ্রবেশে দয়া করেন তখন তিনি একাকাতেই অকস্মাৎ অনেক বন্ধন ছেদন করে দেন, তখন তিনি অসহ্য বেদনা দেন, তবে সেই বেদনাকে তিনি সার্থক করেন। এই হচ্ছে তার মৃত্যু চেতনা। এবং কবিকে কেউ প্রশ্ন করেছিলেন, কোনো একজন তার ছাত্র হতে পারেন বা তার বন্ধুবর, যে এত মৃত্যু নিয়ে কবিতা লিখেছেন যে কবি মৃত্যুকে ভয় করেন কি না। তখন তার উত্তরে কবি বলেছিলেন, সাধারণভাবে আমি করি না, জীবন আর মরণ তো একই সত্তার দুই দিক, চৈতন্যে ঘুম ও জাগরণ যেমন। ঘুম যদি না হয় তাহলে জাগরণ পীড়িত হয়ে ওঠে, আর মৃত্যুও তেমনি যদি না আসত তাহলে নিরবিচ্ছিন্ন জীবনটাকে নিয়ে ত্রাহি ত্রাহি করতে হতো। এই হচ্ছে মৃত্যু সম্পর্কে কবির চেতনা। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম, তিনিই পারেন, আমাদের দ্বারা তো এটা সম্ভব নয়। আচ্ছা, আজকে আমি একটা ছোট্ট করে একটা জায়গায় আমার আলোচনা একদম করাই হলো না, জানা হলো না, আপনি তো ইন্দিরা দেবীকে প্রত্যক্ষ করেছেন, যে মানুষটা কবিগুরুর অনেক গানের স্বরলিপিকার, একটু স্বরলিপিকার, তাছাড়াও মানে ওকে সোর্সটা দিয়েছেন সেরকম অনেক গান। আচ্ছা, আসলে ইন্দিরা দেবী তো মারাই গেছেন, তখন আমার বয়স এই 8 মতন। খুব সুন্দরী ছিলেন, খুব সুন্দর ছিলেন, আর আমি বিবিদি বলতাম, মানে সবাই বলতেন শান্তিনিকেতনে। উনি আমাকে সামহাও খুব ভালোবাসতেন, আমার ঠাকুমা নিয়ে যেতেন প্রায় ওর বাড়িতে, পুতুল বলে ডাকতেন। তো আমার মনে আছে ওর বাড়িতে যাবার, তখন তো এইসব গানের ব্যাপারটা কিছু বুঝতাম না, জানতাম যে মানে সবাই বিবিদিদি বলে, সবাই খুব শ্রদ্ধা করে গুরুদেবের ভাই ভাইঝি, এবং আমার একটা লোভ ছিল ওর বাড়িতে গেলেই খুব ভালো সাবুর পাঁপড় খেতে দিতেন, ওইটা খুব মজা লাগতো। তো যাই হোক, তো সেই খুব সুন্দর একজন, ছোট্ট করে চুল কাটা, তখন আমরা তো ওই পরিচয়টা, তখন আমি ওর ছোটোবেলাকার ছবি তো তখনও দেখিনি, তো তাই জন্য ওরকমই জানতাম যে একটা সাদা শাড়ি সাধারণভাবে পরা, মানে একটা খুব সুন্দর করে পরা, আর ছোটো একদম একেবারে বয়স কাট চুল, হাতে একটা ঘড়ি পরতেন, এটা মনে আছে আর কি খুব। আমরা এর পরের দিন দিদি ইন্দিরা দেবীর গল্প শুনবো একটু। আর খুব একটা গল্প নেই আমার জানা, মানে আমার মনে পড়ে না অত কিছু। তো আমরা একদম শেষ গানে চলে যাব, আবারও আসার আমন্ত্রণ জানিয়ে রাখবো, কারণ আপনি আসলে পরে না এই অনুষ্ঠানটা একটা অন্য মাত্রা পায়। ধন্যবাদ, ধন্যবাদ। এই তুমি যেই চিঠিটার সূত্র ধরেই আমি শেষ গানটি গাইছি। যেতে যদি হয় হবে 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 গো, যাবো 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 তবে, যেতে যদি হয় হবে 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 গো, যাবো 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 তবে। লেগেছিল কত ভালো এই যে আধার আলো, খেলা করে সাদা কালো দারুণ হবে, লেগেছিল কত ভালো এই যে আধার আলো, খেলা করে সাদা কালো উদারুণ হবে, গেল দিন ধরা মাঝে
যাবো যাবো